তুমি যখন ভিন্ন ভিন্ন ব্যক্তির সাথে ক্রিয়া সম্বন্ধীয় শব্দগুলি লেখো মানে ভিন্ন রূপ প্রদান করো তখন কিছু ক্রিয়া সম্বন্ধীয় শব্দ স্বাভাবিক ধরন বানানের মেনে চলে না তাই প্রতিটি ব্যক্তি সেগুলি বানান করছে তা তোমাকে মনে রাখতে হবে সেগুলিকে বলে এর রেগুলার ক্রিয়া এমন একটি শব্দ হল গো গো ইউ তুমি দেখে থাকবে যে তুমি প্রতিটি জায়গায় গো ব্যবহার করো হি শি এটের ক্ষেত্রেই ছাড়া এখানে তুমি যোগ করো ইএস I go to school. She goes to school.